সুরমা গাঙ্গর পারো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আপনারা সবরে আয়ন টিভি স্টুডিও থেকে আমরা হকল সিলেটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাইলাম এবং আপনারা সবরে জানাইলাম ঈদর শুভেচ্ছা। আশা করি আপনারা ওখানো ঈদর আমেজ রয়েছে, ঈদর দাওয়াত খাইরা। আমরা জানি সবে বিলাত হালকে থাকি, গত হালকে থাকি লকডাউন একটু শীতল হয়েছে। সো আমরা তো ওখান ফ্যামিলির লগে দুইটা ফ্যামিলির লগে মিলতাম পারমো, বাইরে আমরা ফ্রেন্ড বন্ধুর লগে মিলতাম পারমো। আশা করলাম আপনারা ঈদর আমেজটারে আরও একটু গরম হয়েছে এবার কু, কারণ আমরা তিন নম্বর ঈদ এবার কু আসিল আমরা লকডাউনের মাঝে পালন করছি। এতদিন পরে আমরার মাঝে একটা খুশি ফিরে আইসে, খুশিতে কিন্তু আত্মহারা হইয়া বলই না জানো যে আমরা ওখানো কিন্তু করোনাটা কি বার হয়েছি না। সো আমরা কেয়ারফুল থাকতাম হইব, আমরা সরকারের বিধি নিষেধ মানিয়া চলতাম হইব। সুপ্রিয় দর্শক, আমার লগে আজকে দুইজন অতিথি আছেন। দুইজন অতিথি যারারে আমি ইনভাইট করছি আজকে স্টুডিও, তারা টেলিভিশনের লাগে নতুন কোনো মুখ নাই, কিন্তু আমার অনুষ্ঠান আজকে তারা প্রথম আইসন। তারা বিলাতর মাঝে তারা মানে আপনারা হয়তো বড় স্ক্রিনের মাঝে সবসময় দেখেন, তারা সিনেমা করেন, তারা ফিল্ম করেন, তারা নাটক করছেন, তারা ওদিশি শিল্পী গোষ্ঠীর লগে জড়িত। আমি যদি একটু ইঙ্গিত দিই আপনারা কিন্তু বুঝি লাইবা যে এদেশ্য, যদি আপনারা এদেশ্যর নাটক যারা দেখেন তারা খুব পরিচিত দুজন মানুষ, দুজন খুব সুন্দর দুজন মানুষ, সুন্দর মনের মানুষ দুজন দম্পতি। তারা বিভিন্ন নাটকের মাঝে তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের অ্যাক্টিং করেন, তারা কিন্তু বাস্তব জীবনও তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সো আমি ফয়লাও আপনারা সামনে পরিচয় করিয়া দিলাম আমার প্রিয় বান্ধবী, আমার আমরা চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা একলগে লেখাপড়া করছি স্কুল জীবন থাকি, হেলেন ইসলাম। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক হেলেন। আসসালামু আলাইকুম, হ্যাঁ ঈদ মুবারক। আর যারা আজকে দর্শক হল আছেন তারা ঈদ মুবারক জানাইলাম। আর সবচেয়ে ভালো লাগে যে আজকে আমরা আমার বান্ধবীর অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারছি। সো ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা রইল। খুব ভালো লাগলো তোমার, অনেক অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠান হওয়ার লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা এখন বুঝি লাগছেন হেলেনের লগে খেয়ে আইসেন, হেলেনের লগে অবশ্যই তার জীবন সঙ্গী, তার জীবনের যে নায়ক তাইনু আইসেন আমরার লগে, নুরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক ভাই। ওয়ালাইকুম আসসালাম আফা, ঈদ মুবারক। আর আপনারে স্পেশালি ধন্যবাদ, আমরা তো খুব সাধারণ মানুষ, আপনার নজরে পড়ছে আর কি লেখা, তো আমরা দেখার লাগি খুব খুশি হইলাম। আর দর্শক ওরে ঈদের শুভেচ্ছা জানাইলাম, আর কিছু সময় আড্ডা দিব আর কি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আমরা এই মানে ঈদ ঈদর পরের প্রথম অনুষ্ঠানের লাগে আমরা ঈদ বিষয় লইয়া কথা হইমু। আপনারা যদি হেউরে শুভেচ্ছা জানাইতে চান অবশ্যই টিভি স্ক্রিনের সামনে আপনারা দেখরা ফোন নাম্বার আছে, আপনারা ফোন করতে পারবো। আমরারে শুভেচ্ছা জানাইতে চান, আপনারা প্রিয় কোনো মানুষের শুভেচ্ছা জানাইতে চান, আপনারা অবশ্যই ফোন করবা। আমি প্রথম আপনারা কইতাম চাই যে আমরা বিলাতর মাটিতে আমরা আসি, অনেক ঝামেলা, যেমন আমরা কাজ করি কাম করি, তারপরে আমরা যে বিলাতর মাঝে যে সাংস্কৃতিক অঙ্গন দুইজন মানুষ তারা ওতপ্রোতভাবে জড়িত, তারা গান নাটক এসব করিয়া আমরার সংস্কৃতিরে দরিয়া রাখছেন, বাংলারে দরিয়া রাখছেন। এর লাগি আমি তারারে আমার অন্তর তাকে তারারে ধন্যবাদ জানাইতাম চাই। আমি যখন প্রথম হেলেনরে আমি একটা নাটকও দেখছি, আমার এত ভালো লাগছে, এত গর্ব লাগছে, এত গর্ব লাগছে যে যে হেলেন নাটকরিও তাছিল না। আমার যতটুকু মনে পড়ে যে হেলেন গাউস গাইড করতো, যে হেলেন খেলাধুলার মাঝে পারদর্শী আছিল, লন্ডনাইয়া জীবন সঙ্গী যেন ভাইছে তার লগে যেনে এক লগে পথ চলা দিয়া তারা এক এক লাইনও পড়ছেন, এটা কিন্তু খুব কম জুড়ির মধ্যে দেখা যায়। কারণ সবসময় আমরা দেখি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজন দুইমুখী, দুইজন দুই পথর পথিক, মানে গড় সংসারে এজনে চালাইন, এজনে কাজ করেন, বা এজনে গানের যদি শখ থাকে তো আরোজনের থাকে না, কিন্তু তারা দুইজন এরকম আরও অনেক আছেন, বা তারা দুইজন আমার চৌকো একটা উদাহরণ। এর লাগেও আমি তারারে আজকে আপনারা সামনে তুলিয়া ধরলাম যে আমরা আমরা জীবনও যেও থাকবেন না কেনে, আমরা যদি মনের মতো
ওয়াইতে আমরা কিন্তু আমরা শখটারে আমরা রিওটারে আমরা বদলাইলিতাম পারে আমরা মেয়েরা অনেক কিছু পারে আর এইটার লাগে আমি আমার বান্ধবীরে ধন্যবাদ জানাই যে আমার বান্ধবী যে এত সাহস করিয়া এই মিডিয়া লাইনও গড় সংসার বাচ্চা হাচ্চা সব কিছু চালাইয়া যে মিডিয়া লাইনের মাঝে আছে এটার লাগে আমি অন্তর থাকি ধন্যবাদ জানাই না ধন্যবাদ হেনা অত সুন্দর করে আমার মানে ইন্ট্রোডাকশনটা দেওয়ার লাগে আসলে আমরা যারা আমরা থাকি আমরা সংসার মজবুত কিছু আমরা সহ্য করিয়া যাইতে হয় মানিয়া চলতে হয় তো আন্ডারস্ট্যান্ডিংটা মেন যদি আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চলতে পারি তাহলে অবশ্যই আমরা সমাজও বহুত কিছু আমরা উপহার দিতাম পারি রিহার্সেল করা গান করা মানে সহজ জিনিস না সহজ জিনিস না আমি ইসলাম ভাই গেছে আইমু ইসলাম ভাই আপনি হবে তা কি আপনার এই যে যাত্রা শুরু হয়েছিল যে এই যে আপনি গান বা নাটক এই সমস্ত জড়িত হয়েছিলাম কিতা তা কি আপনার এই করছে কারণ বিলা তো আমরা আমরা সহল লাগে কিছু করতাম পারি কিন্তু আপনি কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত আসলে হেনাফা ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনারে খুব সুন্দর করে ইন্ট্রোডিউস করছেন আর স্পেশালি হেলেনের কথা বেশি হয়েছিল আপনার ক্লাসমেটের লাগে মনে হয় সম্ভবত আর কি তো আসলে মনের দিক থেকে একটু একটা জিনিস লাগে আর কি মনের মাঝে যেটা যে আপনি আজকে টেলিভিশনও আমরা ইনভাইট করছইন সংস্কৃতির সব ডিপার্টমেন্টও আপনি আসইন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড লোকে আপনি জড়িত এটা মনের দিক থেকে একটা জিনিস লাগে কিন্তু প্রথমে এই জিনিসটা লাগে তো আমরার খালি কথা হইলই তো না আপনার কথাও আমরা কিছু কইমু আপনি মাশাল্লাহ অবশ্যই লন্ডন আপনার লিয়া গর্ব করার মতো আপনি আমরা অনেকটা সংকট অনেক লগেও আছি আর মাশাল্লাহ অনেক জর্জনটাও যে আপনি কইলা খাম খাজ এই দেশের মানুষ তো নিজের খাম নিজে করতে হয় একটা নাটক শুনছিলাম একটা মহিলা ডায়লগ দিছিলা যে মা বাপের লন্ডনে যাবাইছে ইয়া খেনে বিয়া দিলা এর নিজের খাম নিজেও করা লাগে দেশ বালা জামাই ভাইয়া বিয়া দিলে তো চাকর বাকর সপ্তাহ তাহল নেই এনজয় করলাম তো লন্ডন আসলেই স্ট্রাগলিং করি আমরা সবসময় সংসার সামলতে হয় তো এটা মনের দিক থেকে আমি মলিজারের ছেলে আপনি জানেন আমরা একখানেরই কলেজ লাইফ থেকে ওই মনের মাঝে একটা টান আছে সংস্কৃতি লিয়ে আর কি গান বাজনা করা নাটক করা এই করতে করতে যখন লন্ডন আইলাম লন্ডন ইয়া লাকিলি আমরা দুইজন হয়তো আল্লাহর শুক্রিয়া এক মনের আমরা যে করছি আমরা একলগে চলতাম আর কি আর মনের ভালোবাসার থাকি এই জিনিসগুলো করা আর কি ভালো লাগে মাইশো বলা পাইন এই জিনিসটা ও তো চলের আর কি এখন আপনার লগে আছি আমি হেলেনটা কইমু যে হেলেন প্রথম কিতা থাকি এটার ইন্টারেস্ট আইলো যে ওকে আমি আমিও যাইমু নাটক বা আমি জানি এটা তোমার লাগে হয়তো অনেক সহজ যেমন আমার যে জায়গাত ইসলাম ভাই আসন এটার লাগে তোমার স্ট্রাগল করতে হয়েছে না যে অন্য কেউরির লগে তোমার অ্যাক্টিং করা লাগছে না তুমি নাটকও যেটা করা লাগছে বা তারপরেও নাটক করা আর রিয়েল লাইফের একজন পার্টনারের লগে নাটক করা ইজ নট ইজি যারা করে এরা ছাড়া কেউ বুঝতো না কারণ আমরা গড় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অবশ্যই আমরা জীবনের অনেক কিছু আমরা আছে কিন্তু নাটক গিয়া যে অ্যাক্টিং করা লাগে কত সময় ফেক স্মাইল করা লাগে কত সময় ফেক খান্দা লাগে খান্দা লাগে এটা কিন্তু সহজ জিনিস না আসলে এটা বেশ হার্ড হয়ে হইতাম হইব স্টার্টিংটা বেশ হার্ড হয়ে থাকে তো 2009 সম্ভবত আমার গরুই আমার শুটিং আমরা চ্যানেল এস থাকে চ্যানেল এসে বাইরে অন্তরে একটা নাটকের অংশ হয়েছে অনুষ্ঠানের ছোটো ছোটো ক্লিপ থাকে তখন আমার গরু আমার মেয়ে হাজব্যান্ড আমার গরুই শুটিংটা হয়েছে তখন তারা আমার দেখে তারা হয়েছে না ভাবে আপনি স্টার্টার গাছে পাই তাই হয় না তাই তখন আমার আমি তখন একটু ইয়ে আসলাম যদিও ইচ্ছা আছে তারপর একটু মনে মনে যে বাচ্চা হাচ্চা সবটা মেনটেন করিয়া ফার্মো কিনা তো মনের একটা ইয়ে আসছিল তাই হচ্ছে না ঠিক আছে একবার খুঁড়িয়া দেখো না হয়তো তুমি ফার পায় তো যে একটা ফুস খুঁড়িয়ে আমার দেওয়াটা এই আগ্রহ এই এনকারেজটা আমার আগ্রহ যা গেছে আর তখন আমি ও ফার্স্ট স্টার্ট করি আমি টিভিতে কি আমার স্টার্টিংটা হয় আর এরপরে তো মঞ্চ নাটক টেলিফিল্মস আর মেইন স্ট্রিমও মানে চলতে আসে আর কি
মোটামুটি সংস্কৃতির লোকে তাকা আর কি আমরা বাংলাদেশি সোসাইটির লোকে তাকাই জিনিস ওটাই ওটাই সবচেয়ে বড় খুশির জিনিস হইলো আমার আমি সত্যি কথা আমি যেদিন প্রথম ফেসবুকের মাঝে একটা ক্লিপ আইছে আপনার ছোট ছেলে আপনারা দুইজন আমি আমার বিশ্বাস করতে পারলাম না আমার চোখের পানি আইছে আমি শেয়ার করছি লোক আবার লেখছি যে আমি আমার প্রিয় বান্ধবী ও নাটকটা করছে এটা মানে শিক্ষামূলক একটা নাটক হ্যাঁ তো আমি মানে আমরা যেরকম আপনারা যে ছোট ছোট নাটক করছেন যে এটা আমরা সমাজও যেটা যেটা গটি আইছে ও তার উপরে আপনারা নাটক করছেন ওটা হইলো সবচেয়ে বড় কথা যে আমরা আমরা খিতা দেরাম আমরা আমরা বাংলাদেশ তাকিয়ে আইছি আমরা সিলেট তাকিয়ে আইছি আমরা ছোট্ট একটা শহর মলিবাজার তাকিয়ে আইছি আইয়া বিলাতর মাটিতে আমরা আইয়া কিন্তু আমরা আমরা প্রজন্মর লাগে আমরা কাজ করিয়া যাই না আমরা আমরা সংস্কৃতি কিনা আমরা বাঁচাইয়া রাখতাম আমরা বাংলারে আমরা তুলিয়া ধরলাম সব জায়গার যে মানুষে দেখাইলাম যে না আমরা বাঙালি আমরা ওটাই ওটাই সবচেয়ে বড় কথা হইলো যে আমরা যে ওটা এটা কিন্তু হকলে করতে পারতো না কারণ আপনি যে সময়টা দেরা এই সময়টা কিন্তু আপনার অন্য কাজ করলে আপনি এটা অনেক পয়সা অনেক কিন্তু আমরা এই চিন্তা করি না কারণ আপনি কইরা আপনার ভালো লাগে এটা আপনার মন আনন্দ দেয় আর আমরা প্রতিটা নাগরিকের কিন্তু কর্তব্য আমরা যে যে সেক্টরে আছি আপনি সাহিত্য করেন কবিতা লেখেন এটা আরেকটা জিনিস প্রেজেন্টিং করটা বা বিভিন্ন অর্গানাইজেশনের লোকে আপনি সময় দ্বারা আমরা আমরা করলাম এটা আমরা কিন্তু সবার দায়িত্ব কিন্তু সমাজের কিছু একটা দেওয়া দেওয়া খালি খালি ফাওয়ার চিন্তা করলে আনন্দ দেয় আসলে আমি আমরা একটু আলোচনা করি ঈদ লইয়া কারণ আমরা দুইটা দুইটা ঈদ কিন্তু আমরা পার হয়েছি লকডাউনের মাঝে এবার করে ঈদটা একটু ডিফারেন্ট আছে কারণ আমরা মসজিদ জ্ঞান নামাজ পড়তে পারছি ফার্স্ট অফ অল অ্যান্ড রোজা মাসেও আমরা তারাবি পড়ার সুযোগ হয়েছে আল্লাহর শুকরিয়া এবং আমরা এই ঈদটা একটু একটু হয়তো আমরা ডিফারেন্ট পাইছি মাশাআল্লাহ সো আপনারা ঈদ কিলাহান হারছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই হারছে আমরা বাচ্চা হাচ্চা লইয়া মোটামুটি গড়ই আমরা সময়টা কাটাইছি আমার আম্মা আমার বোন তারা আমার লোকে আমরা ঘরে আইসো আমরাও গেছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খারছে জাস্ট নিকটাত্মীয় আর কি নিকটাত্মীয় সব আছে নেইবার হলো লগে মিতা যে যে জায়গা তো আমরা নেইবার মারা গেছেন কিন্তু আমরা যাইতাম পারছি না যাইতে পারছি না কারণ একটা আতঙ্ক আছে আমরা মনে মাঝে তো আলহামদুলিল্লাহ এবার কর মানে একটু শীতে লয় কি আমরা মোটামুটি ভালো একটা সময় কাটাইছে ওটাই ওটাই সবচেয়ে বড় খুশির বিষয় যে আমরা এবার করে ঈদটা আমরা একটু একটু আমেজ আমরা ঈদের আনন্দটা পাইছি আনন্দটা আনন্দটা উপভোগ করছি মসজিদও গেছি না অবশ্য তবে বাচ্চাইন্তর লগে বা ফ্যামিলির লগে সময় কাটাইছি অটো হইলো সবচেয়ে বড় কথা আর আমি ইসলাম ভাইরা কইমু যে ইসলাম ভাইয়ের প্রথম নাটকটা কেতা আছে মঞ্চ নাটকটা কেতা আছে প্রথম মঞ্চ নাটক আসিল আমি আসলে কলেজ মলিবাজার কলেজ একটা নাটক করছিলাম প্রথম যে নাটকটা নাটকটা মনে সম্ভবত যুদ্ধ এটা আমার আগে আমার ফাওয়ার আগে অবশ্যই অবশ্যই তোমারে ফাওয়ার আগে না তুমি আমারে ফাওয়ার আগে না 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 দুইটাই হেনাফার সামনে আজকে সপ্তাহ খোয়া লাগে হেনাফার তখন থেকে শুরু আর কি আস্তে আস্তে আরো অনেক মঞ্চ নাটক করছি উদিচির লগে আসলাম গান বাজনা করতাম ভাল লাগতো আর কি আমি আপনার হয়তো কইছি না আমরা নুরুল ইসলাম ভাই কিন্তু মলিবাজারের আমরার এবং হেলেনও মলিবাজারের মেয়ে সো দুইজনই এক কানর এর পিছর ঘটনাটা আমরা বার করা লাগবো আজকে যে এই দুইজন কিরকম এক হইলা এটা অবশ্যই আপনারা কাছে রইলো আপনারা হয়তো অনেক ইয়ে থাকে যে নাটকও যারা দেখে হয়তো যারা পার্সোনালি চিনেন না এরা মনে করেন হয়তো এরা তো নাটকের একটা অ্যাক্ট্রেস কিন্তু রিয়েল লাইফও তারা যেন দুইজন তারার জীবনের দুইজন দুইজন নায়ক নায়িকা এটা হয়তো হলে জানেন না তারপরে আপনার শুরু হয়েছিল বাংলাদেশ থেকে তো হ্যাঁ শুরু হইলো তারপর লন্ডন লন্ডনে ইয়া হয়েছে যে যার যে নেশাটা থাকে আর কি তো বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন লগে টিভির লগে জড়িত হইলাম আর কি এই ক্রমশ চলে আর কি
মোটামুটি আমার সবচেয়ে ভালো লাগছে আপনার একটা নাটক আপনি বাংলাদেশ থেকে আইয়া চেঞ্জ হয়ে গেছেন এটা কিন্তু আছে আর কি আমরা বিভিন্ন সামাজিক ভাবে ওই যায় আর কি খুবই খুবই সুন্দর এই ধরনের নাটক আমরা হেলেনের কাছে আমি হেলেনরে জিকাইব যে হেলেনের প্রথম যে নাটক করার পরে যে কীরকম একটা ইন্টারেস্ট আইসে নি নাটকের উপরে যে এইটা ওকে আমি আরও একটা করবো অবশ্যই আসছে আমি নাটক পড়া নাটকটা যখন করলাম তখন আমার মনের মাঝে মানে খুব আনন্দ লাগছে যেন একলগে তাও আবার আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমার ঘর থেকে শুরুটা হয়েছে তারপর যখন ক্রমান্বয়ে একটার পর একটা আমার মানে ইয়ে আসছে অফার আসছে তখন করছি বেশিরভাগই আমার হাজব্যান্ডের লগে বাচ্চাদের লগে আমার ছোটো ছেলেটাও আছে তো যে সময় করছি মানে এরপরে মনে হচ্ছে না আর কবে আর একটা হতো একটা মনের একটা আনন্দ স্বাভাবিক আছেন তাই আর যখন আরও ভালো লাগে যখন নাটক করার পরে দেখি যে যারা দেখেন অডিয়েন্সরা আমরা বাড়াইলে কোনো জায়গায় শপিংও গেলে তখন হয়ে আপনারা তেছে ও নাটক হোক আপনি ও ইয়ে করছে মানে তখন আরও যেমন মনের মধ্যে একটা আনন্দ আরও বেশি একটা এটাই আর কি হেনা যে কোনো পরিবেশ থেকে বালা কাম করা যায় কিন্তু আপনি যদি সোসাইটির লাগি বালা ওয়েতে কাম করতে চাই তাইলে কিন্তু করা যায় কিছু সমালোচনা তো থাকবো সব জায়গাতে আছে পজিটিভলি নিলে কিন্তু বালা জিনিস আর যদি নেগেটিভলি না তাইলে আমরা আমার মনে আছে আমার যেমন সেই এখন কৈছে যে আমি মিডিয়াত খাজ কৰি আমি কোন জেগার আমি কোন জেগার মানে আমি আমি মলিবাজারের মানুষ তো এটাত খুব কম দেখা যায় আমি অহতা দেখাইতাম চাই যে আমরা সেই মলিবাজার থাকি সে সিলেট থাকি সে ঢাকা থাকি সে রাজশাহী থাকি এটা প্রশ্ন প্রশ্ন হইল আমরা বাংলাদেশ থাকি আর আমরা সব জায়গা তো আমরা লেখাপড়া কিন্তু আমরা একই মিডিয়াম লেখাপড়া আমরা লেখাপড়া করছি এবং আমরা সংস্কৃতিরে আমরা সাহিত্যরে আমরা বাংলারে আমরা বিদেশের মাটি প্রবাসের মাটি তুলিয়া দিলাম সারা দুনিয়াইরে দেখানি এখন এত ইজি হয়েছে যে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন অনুষ্ঠান করিয়া আমরা সব রেখানো করিয়া দেখতাম পারলাম বা করতাম পারলাম এর চেয়ে বড় আর কিতা আর ওটাই হইল সবচেয়ে বড় কথা আমি সুপ্রিয় দর্শক আপনারা হয়তো অনেকে জানেন আমার বান্ধবী হেলেন ইসলাম তাই একটা অনলাইন টিভির মাঝে দুইটা অনলাইন টিভির উপস্থাপিকা সুন্দর অনুষ্ঠান করিয়া যারা দর্শকরে আনন্দ দেওয়া বা এটা যে একটা সময় দেরা একেবারে মানে নিজের ওন টাইম যে উইকেন্ডটারে নিজের কামনা লাগাইয়া এটা যেমন আমরা খেউড়ে একটু বিনোদন দেওয়া একটু আনন্দ দেওয়া এটা কিন্তু থিঙ্ক করলে ফোন আতলে আমরা দেখলাম কিন্তু বিহাইন্ড গিয়া থিঙ্ক করলে যে যে মানুষটা ইনো বাত আছে এর আগে রেডি হওয়া এর আগে গো ঠিক করা এর আগে নিজরে প্রস্তুত করা নিজরে প্রোগ্রামর লাগি এটা ইয়ে করা এটা গেস্ট গেস্ট রেডি করা গেস্ট লগে আলোচনা করা এটা কিতার লাগে আমরা করি তো মানুষের সমাজরে এটা আমরা আমরা ভালো একটা কিছু দেওয়ার লাগে উপহার দেওয়া আমরা দেখানি আমরা আমরা মানে যারা দেখরা তারা একটু সময় একটু বিনোদন দেওয়া যে এই করোনার সময় আমরা করোনা কঠিন সময় করোনা কার সময় তো আমরা আসলে এটলিস্ট আমরা দর্শকদের লগে তো পরিচিত হইতাম পারি পরিচিত ওয়ার্ল্ড ওয়াইড একটা কানেক্টিং আমরা থাকি তাছাড়া আমরা যে মনে করো আমরা করোনা টাইমে সব আমরা আত্মীয় স্বজন সবরা আছে একটু বিমর্ষ এই বিমর্ষ টাইমে আমরা যে কষ্ট করে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি কেউ এটারে বালা চোখে দেখছেন কেউ হয়েছেন এ টাইমে এখানে অনুষ্ঠান কিন্তু আমরা তো চেষ্টা করে দিলাম যে মানুষ যদি বিমর্ষ হয়ে যায় তাহলে তারা ডিপ্রেশনও যাইব কি অবশ্যই একটু বিনোদনের মাধ্যমে মানুষের মনে আনন্দ দেওয়া প্রচারও ওটাই আমি আমি ওটাই বোঝাইতাম চাই যে আমরা আমরা যদি চাই আমরা আমরা কিন্তু সবে মিলিয়া চাইলে চেষ্টা করলে আমরা আমরা বাচ্চান বাচ্চাইন ধরে আমরা কিছু শিক্ষা দেওয়া যদি একবার হইলো আমরা আমি যে প্রোগ্রামটা করি এই প্রোগ্রাম আমার বাচ্চাইনতে দেখে
অন্যটা দেখতো না, কিন্তু আমারটা দেখবো কি তার লাগি যে ইউনো আমার মা আছেন দেখি আমার মা ঠিক মতো করানি, আজকের প্রোগ্রাম সুন্দর হয়েছে। তো আমার যে আমি যে মাত্রাম আমার ও মাত্রা কি আমার বাচ্চা একটা একটা ওয়ার্ড তো পিক আপ করবো কিছু একটা তো হে বুঝের আমরা কিতা হড়াম জি আমরা সোসাইটি ওটা হইলো কি আমরা আমরা আমরার দায়িত্ব আমরা বাচ্চা জন্ম দিছি আমরার খালি আমার বাচ্চা নাই সমাজও যত আমরার বাঙালি আছেন তার আরে আমরা কিছু উপহার দেওয়া এই যে টিভি চ্যানেল এটা এটা এটারও একটা ক্রেডিট যে আমরারে যে সুযোগ করিয়া দেবো যে আমরা আমরা বইয়া আমরা নিজর ভবিষ্যৎ প্রজন্ম লাগিও তো ভালো, কারণ আমরা ছোট ছোট বাচ্চারা এটা যদি না দেখে শিখবো কি আমরা যদি কিছু বলা না করিয়া যাই তাহলে তো আমরা বাচ্চারা তারা শিখতো না। বাঙালির যে শিকড়টা এই শিকড়টাও তো মনে থাকতো না, আমরা ইংলিশ আছে আমরা ইংলিশ খান্টি তো আছে ইংলিশ দেখি দেখি করি তাহলে আমরা বাচ্চা অ্যাটলিস্ট মনে করবো যে না আমার আম্মা যখন ওটা করছেন তাহলে আমি দেখি, আমার আব্বা যখন এটা করছেন আমি একটু যাই। তো অবশ্যই আমরা চেষ্টা করতো আমরা আমার মনে করি যার যার অবস্থানে থাকিয়া সবই আমরা চেষ্টা করিয়া দেওয়াটা উচিত। আর তো হেনা ভাই আপনার কিছু তোমার বান্ধবীর কিছু দেখাইতাম ভাই না বান্ধবীর হইতাম সেরে লকডাউন পরে বেশ সেই তো আজকে দেখে বেশ ভালো লাগে রূপ সুন্দর সুন্দর রহস্যটা কি এটা অনেক কিছু জানার আছে, আমি এখনো মেইন টপিক ও গেছি না, আমরা এই দুইজনের অনেক কিছু জানার, এই দুইজন কিরকম এক লাখান রইলা আমি অত বছর ধরে দেখলাম ইসলাম ভাই কোনো পরিবর্তন নাই, তো এটারও আমরা একটা রহস্য পার করতাম হইব আপনারা আমরা লগে তাহবা আমরা খুব তাড়াতাড়ি আবার আইলাম আপনারা মাঝে। বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি সুরমা গাঙ্গর পারো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি। সুপ্রিয় দর্শক বিরতির পরে আমরা আবারও আপনারা মাঝে আইছি, এই পর্বটা হইল আমরা শেষ পর্ব, আমরা আমরা কিছু পার্সোনাল লইয়া মাতি আমরা জিকাই দুইজন যখন দুইজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আছেন নেই আমরা তারা কাছ থেকে কিছু রহস্য জানি তারা জীবন কীরকম চলে, আমরা তো খালি টিভির পর্দার দেখি জগ্রহ হরণ মায়া হরণ সপ্তাহ হররা কিন্তু ইনডোর ক্লোজ দ্য ডোর খেতা হয় এটা তো আমরা জানি না, আমি আজকে কিছু রহস্য জানতাম চাই পয়লা আমার বান্ধবীর জিকাই আপনারা মনে করেন না জানো আমরা আমি আমার বান্ধবীর পক্ষ নিলাম। আচ্ছা হেলেন ইসলাম ভাই সবচেয়ে কিতা বালা লাগে বালাটাও পয়লা আমরা আরম্ভ করি ইসলাম ভাই কিতা কোন জিনিসটা তোমার সবচেয়ে আকর্ষণ করে কিতা বালা লাগে আন্ডারস্ট্যান্ডিংটা যে কোনো জিনিস আমি মানে খইবার আগে আমি কোনো জিনিস যে সাইমো কি কোনো একটা জিনিস আমি মনে মনে একটা আশা করতাম কি হতে এই জিনিসটা কিন্তু তাই কইলে নাকি বুঝিলেন জিনিসটা যে আমি এই জিনিসটা চাইলাম যে আন্ডারস্ট্যান্ডিংটাই আমার ওই জিনিসটাই আমার বেশি মানে আকর্ষণ করে যেন আমার ভালা লাগে যে অ্যাটলিস্ট আমার এত জীবনসঙ্গীত যদি আকর্ষণটা থাকে এ আন্ডারস্ট্যান্ডিংটা থাকে তখন মানে লাইফে চলতে গেলে বহুত জিনিস বহুত সুখ দুঃখ হয় ঠিকই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটার মাধ্যমে কিন্তু খাটাই ওঠা যায় ওই জিনিসটাই আমার ভালো লাগে। একটা কল নেই গে হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো আপনি টিভির সাউন্ড কমাই আমার লগে কথা হোকা হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো আপনারা আপনারা যদি ফোন করেন না ফোনও কথা হইতে হইতে আপনারা কিন্তু টিভি সাউন্ড কমাই লিতে হইবা বা টিভির সামনে তো হরিয়া গিয়া ফোনও মারতে হইবা
আর যদি ফোন করতে চান অবশ্যই আবার ফোন করুন। আমরা যে মাত্র আসলাম আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে হেলেনে, খুব সুন্দর একটা জিনিস, খুব সুন্দর একটা কথা। সামনে আর লাগি সুনাম পড়িও না, না সামনে দে না আর কিছু লুকাই না, আশা কথা, আশা কথা হওয়া দরকার। আমরা আমি ওপেনই আর সুযোগ পাইলাম তো মাথা আছে, আমি তো চিন্তা করছি দুই বান্ধবীর মাঝে দুই বান্ধবীর সিফা হেলেনের রাগ করেন কোন আর আসলে বারবারই যাইতে লেট, আমি একটু সময় লাগে লুজ বানি নাই না নাই একটু যে সময় আসলে বাড়িয়া যাইতে লেট করেন আর কোনো জিনিস লেট হইলে আর কি তান অনেক সময় রাগ করুন আর কি রাগ নাই মানে সচেতন আর কি আমি আজকে একটু বিপদ আছি, সামনে দেখলাম যেমন লাগে একদম সামনে দেখলাম আসলে খুব ভাল লাগে তো আসল আসল সব পালা নানি আপনার দুই বান্ধবীর মাঝখানে আমি একটু 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 কষ্টে আছি আর কি হ্যাঁ আমরা কোন মাতো আসলাম যে হেলেনর আচ্ছা ইসলাম ভাই আমি আমি যে এখন আপনার ফোককে আমি আর এক সময় রাগ করি আমার মনে হয়েছে এখন যে সবসময় তাই চাইন যে আমার পছন্দ রান্ধবার করতে আর কি আমি কিতা মালা পাই হইতাম আর কি ইসলাম ভাই অবশ্যই বুঝন বিলাসী নাই না কিন্তু তাই যে সময় কইবে আজকে কিতা রান্ধতাম আমি যে তার রান্না করান দিলাম ও সময় তার রাগটা সব সময় তোমার যেটা আমি কিতা রান্না দিয়ে কোনো সময় প্রবলেম হরছি নি কোনো দিন কিছু কইছি নি তুমি তোমার যেটা জানো তাই রান্ধিলাম তো আমি আমার যখন লাগে যে একটা জিনিস যদি হয় খাওয়া হয় যে না আমি ওই জিনিসটা ভালো হয় এটা আমার মানে ভালো লাগে কিন্তু এই জিনিস নাই তোমার যেটা জানো তাই অত তো রান্ধার দরকার নাই দুইটা রান্ধলেই এনাও আর একটা কল লইলাই আমরা হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আল্লাহ নিদেখাইবা শ্বশুর আল্লাহ নিদেখাইবা শ্বশুর নেহার বিবি আইনা দে জরুর মামা শ্বশুর আল্লাহ দেখাইবা সৈয়দ ফুর গুলাম আলী এক বেটারি খবর হোগি তাড়াতাড়ি জলদি দারে ফাটলি মরণ ফুহুর মামা শ্বশুর আল্লাহ
আমি একটা খোতা জিকেইতাম চাই ইসলাম ভাই রে, ইসলাম ভাই আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফের মাঝে একটা কমন ওয়াইফের একটা কমন ডায়লগ থাকে যে তোমার লাগে জীবন শেষ, এরকম ডায়লগ উনি করো আসলে মাঝে মাঝে শুনি বিভিন্ন বিভিন্ন হালতে আইও আর কি বিরক্তিকর সময়, এটা মানে এটা হইল মানে আমরা যতটুকু জানি যে 99% মহিলার কমন একটা ডায়লগ, তো তোমার লাগে জীবনটাই নষ্ট করলাম বা জীবনটাই দিলাম বা এই ডায়লগটা আছে মহিলাগুলোর, এটা অনেক সময় বড় জিনিস থাকি না ছোট কথাটা কিও আইও আইও আর কি। ওকে ইসলাম ভাই আপনি দুই লাইন আমরা গান শুনাই লোকা গানো লাগি রেডি না গফ অন্য দিন শুনাই মানে এমনি খালি দুই লাইন দুই লাইন আমরা শুনি নাই একজনের রাইদা ফাই রিকোয়েস্ট ফর সোন হুনতা এনিথিং দুই লাইন এনি সং অফ লাভ আমরা এখানে উসিলে উনি লে দিও বান্ধবী সরি আমি দুইটা লাইন করি আমি প্রিপেয়ার নাই তো জিয়াল লাগে আমরা আব্দুল করিম সাহেব আমরা যেহেতু আমরা সিলেটির অনুষ্ঠান আমরা আব্দুল করিম সাহেব আজকে নাই তার প্রতি শ্রদ্ধা জানাইলাম তার আত্মার মাগফিরাত কামনা করলাম আর কি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতা। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। থ্যাংক ইউ খুব সুন্দর খুব সুন্দর দুই লাইন শুনাইছেন ওখানে লাগিয়ে ধন্যবাদ আমরাও শুনলাম কিন্তু আমরা হারমোনিয়াম তবলা শব্দ কিন্তু আমরা প্র্যাকটিস করা হয় না একটা সমস্যা। ইসলাম ভাই তো গান গায়েন সবসময় উদীচি শিল্পী গোষ্ঠীর লগে আসেন সবসময় গানের ইয়সলে, যদিও আমরা এখন লকডাউনের মাঝে অনেক ফিসে দিয়ে গেছি গিয়ে আমরা এটা করার সুযোগ হয় না, তারপরেও যে আপনি যে আসেন ওটা ওই লগে আসছে দরিয়ার আসেন মোটামুটি দরিয়া রাখার চেষ্টা করছেন ওটাও। আচ্ছা আমি হেলেন রাজিকাইতাম যে প্রথম দেখা কবে হয়েছিল, এটা তো বেশ হার্ড কোয়েশ্চেন হয়ে গেল কে প্রথম দেখা আসলে হয়েছে উদীচি থেকে মৌলভীবাজার উদীচি থেকে কলেজ থেকে যখন আমরা ফার্স্ট ইয়ারে যখন আমরা উদীচি লোকে তখন উদীচি থেকে দেখা আর উদীচি থেকে দেখা প্রেম বিয়ে সপ্তাহে আসছিল তখন আমরা উদীচির লোকে আসি সে আগে মন দিছিল যে ওটা আমি তো মনে হচ্ছে খুব আমি মনে হয় যেহেতু আপনার বান্ধবীর জিততাও আর কি কিছু ব্যক্তিত্ব থাকে মানুষের যে ব্যক্তিত্বটা মানে তান গাছে আছে আমার বালা লাগছে, তারপর গান বিভিন্ন প্রোগ্রামে যাওয়া আওয়া ব্যক্তিত্ব কিতা বালা লাগছে ব্যক্তিত্ব জিগাই দেন না ব্যক্তিত্ব বলতে লুকিং ওয়াইজ লুকিং আছে তারপর এই শরম লাগে নি কিতা ব্যক্তিত্ব বলে আমি কই যেমন খালি তো লুকিং আছে এটা তো আছে যাই আছে তাই মানে তো সোকে হাই তোই সোকে যাই যে সোকে জারে বালা লাগে তারপর আছে তো মানে চলাফেরা কথাবার্তা মানে কিছুটা জিনিস আছে যেমন রিজার্ভ টাইপের ওই জিনিসটা ভালো লাগছে আর কি একটু।
মেইনলি বেশি আবার কইয়া হয় আবার বেশি এখন খুশি খুশি হইও না পাই গেছ তাই হুনি আপনি কোন দিন দেছিলা হেলেন্ডে প্রথম একবারে ফার্স্ট প্রথম আসলে আমরা তো দুই পরিবারও জানাশোনা আছে আগে থেকে ওকে ও ওয়ে দ্যাটস ওয়ান এটা তো ডিফারেন্ট হতা বালালা গার্ডেনে বালালা লাগা থাকি আমরা আসলে একলগে সংগঠন করতাম উদিচি করতাম হ্যাঁ তো এই উদিচির অনুষ্ঠানটা কি একটু বালালা আর কি যাই হোক স্বীকার করা হইল যাই হোক না সত্য স্বীকার করতে তো অসুবিধা আর এটা আমরা পুরুষ হলে এটা উচিত মহিলা হলোর একটা গুণগান করা মহিলা হলো এটা চায় আর কি যে একটা গুণগান করতে পারলে ভালো আর কি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটু এদিক দিয়ে কিন্তু অ্যাডভান্স মহিলা হলো যেখানে যাও মহিলা হলো কিন্তু প্রশংসা সব মানে এতান কাছে ছেলেরাতে কিন্তু সব মহিলা হল ফ্রেন্ড আমি কিন্তু মহিলা হলো ফককে বেশি সময় থাকে বেশি কথা হয় বন্ধু বান্ধব আছে আর ইভেন তান বাই হলেও তান হইবা যে বাই বোয়াইন হোক মানে যেখানে যেন সব মহিলা হলে তান বড় বাইরে দেখো ইসলাম বাইরে দেখো তো তারা হবে তোমার মাঝে এমন কি তুমি মহিলার পক্ষে কথা হোক হইয়া হারিয়া তারা সবে আমরা খালি উদাহরণ দিব ইসলাম বাইরে দেখো ইসলাম বাইরে দেখো ইসলাম ভাই আমার বান্ধবীর রান্দা কেমন রান্দা একেবারে চমৎকার চমৎকার না যদি কোনো কমপ্লেন নাই কমপ্লেন খরো ঠিক না না তাহলে কইতে পারবে অসুবিধা না কমপ্লেন নাই কিন্তু বান্ধবী গেছে কই ইনশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার তাই তো ছোটবেলা আপনারা সব যে পরিবেশ থেকে আইছেন এত রান্দা বান্দা রান্দা টান্দা শিকার কথা নাই আপনি হোক আপনার বান্ধবী হোক আমরা খাইছি খালি ও খালি খাইছো মা বাবা আদর করে খাওয়াইছো ফাঁকি দিছি যে রান্দা খেমনে ফাঁকি দেওয়া রান্দা থেকে হরিয়া তা আমি আর ছোট মাশাআল্লাহ বালা চমৎকার রান্দা তো কোনো কমপ্লেন নাই অলওয়েজ আর কি আচ্ছা হেলেন ইসলাম ভাই কিতা গরর খাম খাজ হরেননি আমি মেইনলি জিকাইমো যে ভাত রান্ধেননি ভাত রান্ধে আজকেও রান্ধেননি তখন মানে কোনো সময় আছে যেমন আমি প্রোগ্রামও ইয়ে করা লাগে প্রোগ্রাম করতে গেলে যেমন হাফ এন আওয়ার আগে তো আমি গেস্ট টাইম গেস্টের লগে ট্রাই করি টেস্টিং গো তখন কোনো সময় যদি লাগে কিছু তখন তাই এটা করি নেন এই দিক দিয়ে বৈশ মাশাল্লাহ সো হ্যাপি একটু হেল্প করে আর কি এটা উচিত আমি মনে করি সব পুরুষের আর যখন গেস্ট টাইম খেওয়ায় তখনও মানে লোকে তাপায় ওটা আপনার দর্শক হলোর গেছে ক্ষমা চাইলাম যে আমরা যদি কোনো ভুল ভ্রান্তি করি থাকি আমরা আমরা দর্শক হলরে আমরা আগেই কইছি আজকে আমরা ঈদের আড্ডা দিব সো ঈদ কোলাকুলি মাটি হ্যাঁ দুইজন কাপল রে আনছি তারা খালি পর্দার মাঝে আমরা দেখি তারা অভিনয় হলরা একেবারে আমরা গরর ভিতর কথা মাত্রাম তার জীবনের কথা মাত্রাম আর জীবনের কথারে তুলিয়া ধরা এটা এটা কিন্তু সবে জানে না কারণ হয়তো মনে করে যে এরা খুব হয়তো অ্যাক্টিং করা আমরা আমরা জীবনে অনেকেই আমরা আমরা জীবনটাই অভিনয় জীবনটাই অভিনয় জীবনটাই আসলে জীবনটাই দেখুন আমি মানে হেলেনও স্কুলে কাম করেন আমি স্কুলে কাম করি তো আমার মাঝে মাঝে ওরকম পরিস্থিতি আয় যে আমার মনটা আজকে ভালো না রোজা রোজা মাস আসছিল আমরা একটু টায়ার্ড থাকি ঘুম হয় না মনটা ভালো নাই তখন ফোর্স করিয়া হুরুত্তার লগে আসা লাগে আসা লাগে হ্যাঁ এটা তো অভিনয় এটা কিন্তু আমরা ভিতর থাকি আর না কিন্তু অভিনয় ওটারে মানে ওটারে আমরা জীবনের মাঝে তুলিয়া ধরি যে আমরা কোনো কোনো সময় আছে আমরা বাচ্চাই তোর কোনো এক জিনিস ভালো না লাগলো আমরা হই না ইটস ভেরি নাইস ভেরি গুড কারণ আমরা যদি খাস থেকে আমরা মুড অফ রে বইতা তত তারার মুড তো এর লাগে আগে আমি হই যে মানুষে যারা পর্দার মাঝে দেখুন যে কাপল রে এই কাপল যে তারা রিয়েল লাইফ তারার জীবনটা ওরকম ইনশাল্লাহ এটা হেনাফা সবার উচিত আর কি আমি মনে করি আর কি স্পেশালি আমি যে একটা কথা কইব আমার একজন কলার আছেন ইসলাম ভাই সরি আমি কলটা লইলাই তাড়াতাড়ি হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আহাদ চৌধুরী ঈদ মোবারক ঈদ মোবারক আমরা আহাদ ভাই আসসালামু আলাইকুম আহাদ ভাই আমার অন্য প্রিয় তিনজন মানুষ প্রথম হইলা হেনা বেগম আই লাইক হার ভেরি মাচ আর হেলেনা যেন আমার আরো ছোট বোন যেন তান আব্বা একজন মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক আমার ছোট বোন তানও আমি খুব পছন্দ করি দুজনের খুবই পছন্দ এবং একলগে আমরা অভিনয় করছি হেলেনা লগে আর ইসলাম ভাই সাবেক ছাত্র নেতা এবং কমিউনিটির একজন তারা উজ্জ্বল নক্ষত্র আমি কইমো সাহিত্য সংস্কৃতি এবং বাঙালি কমিউনিটিরে যেইভাবে
সামনের দিকে এগিয়ে নিয়ে যারা নতুন প্রজন্মর কাছে এরা উদাহরণ, এবং বিশেষ করে আজকের সঞ্চালক আমার তো দাদাদের ছোটবেলার তাকে স্নেহ করি মায়া করে ভালোবাসি, যে একটা প্রতিভাবান মহিলা। তো তিনজন এই আমি ধন্যবাদ জানাই, আর আমি খুব খুশি হয়েছি আপনার অনুষ্ঠান এনার সকল অনুষ্ঠান আমি দেখি, এবং আজকের অনুষ্ঠানটা দেখে আমাকে খুবই ভালো লাগছে, আপনার প্রাণবন্ত সকলটা তুলিয়ে ধরছে, ধন্যবাদ আপনারা। থ্যাংক ইউ আহাদ ভাই, আহাদ ভাই আপনিও আমার প্রিয় প্রিয় একজন মানুষ। থ্যাংক ইউ আহাদ ভাই, থ্যাংক ইউ আপনি ফোন করার লাগি, এট লিস্ট ফোন করিয়া জানা আপনার ফোন করিয়া জিকে ইয়া আহাদ ভাই, থ্যাংক ইউ আপনারা জানা করেন আহাদ ভাই, আমরা খুব মায়া করেন সব সব সময় সব জায়গা। তো আমরা মাতো আসলাম যে বিষয় লইয়া মাতো আসলাম, আমরা আসলে আমরা আজকে প্রোগ্রাম কিন্তু আমরা নর্মালি আমরা যেমন আমরা খেকিতা করি, খেকিতা করছি, খেকিতা দিলাম সমাজরে, ওটা লইয়া আমরা আমরা হাইলাইট করি যে ইসলাম ভাই বাংলাদেশটা খেয়েছেন, বাংলাদেশের লাগি খিতা করেন বা খিতা করছেন। আজকে আমরা যেহেতু ঈদর ফরন অনুষ্ঠান আর দুইজন নাটক ব্যক্তিত্ব, আমরা এর লাগে আমরা একটু একটু ফান করলাম আর কি, আপনারা হয়তো আপনারা আর ভালো লাগবো। ইসলাম ভাই আপনি দেশে মাস্টার্স মারছেননি? ওই মাসি ছোটোবেলা বুড়ি বাইতাম, ছোটোবেলা আসলে যত দিতাম শখ করি আর কি, আরও দিতাম কি ছোটোবেলা দেশে মাসলাম আর কি, সবল লাগে লগে আর কি, বুড়ি টুড়ি বাইতাম সবসময়। এটা তো আমরা আর নেচার আমরা রক্ত লগে মিশাইল পুকুর হোক এনজয় করতাম, যেহেতু গ্রামও বড়ইছি সব পরিবেশের লগে তো আসলাম আর কি। হেলেন দেশর কোন জিনিসটা বেশি মনে হয়? স্পেশালি আজকে যেহেতু ঈদের আড্ডা, ঈদের সময় যে আমার আব্বার লগে বাড়া যাইতাম, আমার সবসময় আব্বার সাত বই নেই আব্বাই সবরে লইয়া আব্বাই একলগে শপিংও যাইতাম, যে দোকানও যাইতাম বইয়া খাইতা, যে তোমরা যে যেটা ইচ্ছা তোমরা লো, আব্বা বই থাকতাম আমরা শপিং করতাম, আব্বাই বিল দিতাম, এই জিনিসটা প্রত্যেক ঈদও স্পেশালি মানে খুব মিস করি। আর মিস করি কলেজ লাইফ, কলেজ লাইফে যে কত মানে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে যে কত আড্ডা দিতাম এই জিনিসটা মিস করি। আর যেমন কলেজ লাইফে গিয়া এন্ডও ফাইলাম ওটাও মিস করি। ইসলাম ভাই দেশ ঈদ আইলে বেশি সবচেয়ে বেশি আমরা দেশের কথা মনে হয়, দেশের কথা মনে হয় ঈদ আইলে আমরা সবচেয়ে বেশি দেশের কথা, কোন যে জিনিসটা আপনি সবচেয়ে বেশি মিস করেন? আসলে একটা জিনিস মিস করি আমরা আমরা না একটা কোন কলার মনে ফোন অন রয়েছে, যাই হোক আমরা যে জিনিসটা মিস করি আর কি, আসলে গ্রামের মসজিদটা আমরা বাড়ির সামনে আমরা আমরা গ্রামের মসজিদটা আমরা বাড়ির সামনে ফুঁ গেছি আর কি, তে মসজিদ ও ঈদগাহ সময় ঈদের দিন সব ম্যাক্সিমাম আমরা যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা গরু আইতা, এবং আমরা বাড়িটা ফুঁড়ি গেছি তো আমরা বাড়ির ওইও দিতে আর কি সবাই, তো আমরা স্টেশনই আছে সব আমরা গরু আইতা, আমরা সেমাই টেমাই বানাইতা আর চাটা খাইয়া এনজয় করিয়া সব যাইতা, আর বন্ধু বান্ধবের লগে যে আড্ডা আর কি এই জিনিসটা সবসময় এই মজাটা এদের সময় আমরা কোনো রকম পাই। তাছাড়া আগে একটা মনে আছে না, আমি জানি না হ্যাঁ না তোমার, আমরা যে স্কুল লাইফে স্পেশালি ঈদের সময় খাফর কিনা, তারপর খাফর লুকাইয়া রাখা মানে কি ঈদের দিন দেখাইতাম, তারপর দল বান্ধে আমরা একজন আরেকজনের ঘরে এটা খুব মিস করি জানি, ওটা মানে ওটাই আমরা আমরা মন খারাপ করাইলা ঈদাইলে, যতটা খুশি হই তার থেকে বেশি মন খারাপ লাগে যে ইস আমরার দিনটা কিরকম আছে। আমরা বাচ্চা ইন্টারে কিন্তু এরকম আমরা দিতে পারি না, পারে না এখন তো মনে করো আমরা বাচ্চা হাচ্চা ফ্যামিলি তারা তো উদ্দেশ্যের পরিবেশে ঈদ করে, আমরা এদের সকালে একটা ডে আমরা মনে করি একটা ছুটির দিন, ছুটির দিন আমরা খানি বানাই খাই হরি, এর বেশি এত কিছু হয় না, অনেক খামো যায় আমার অনেক মানুষ আছে খামো যাওয়া লাগে, খুব খুব ভালো লাগে যখন যদি আমরা সুযোগ হয় একই দেশে গিয়ে ঈদ করার, এত আনন্দ লাগে। আমি আমি কিন্তু একবার করছি ঈদ দুই বছর 2017 আমার বাচ্চা ইন্তরে লইয়া গিয়ে ঈদ করছি, খালি দেখাইতাম যে ঈদ আমরা কিরকম কুরবানির ইচ্ছা আমরা কিরকম এনজয় করি, এত ভালো লাগছে মনে হয়েছে যেমন
আমরা সময় একবারে শেষ হয়ে যায়। আমি হেলেনর গেস্টাকে আমি শুনতাম চাই যে যেমন তুমি একজন মা, অবশ্যই বাচ্চা খাইচারে বড় করাত এটা তোমার অনেক অনেক সময় গেছে, অনেক কষ্ট গেছে, তারপরে যে ওখন যে তুমি যে সময়টা তারা বড় হয় তুমি যে সময়টা তুমি কমিউনিটির লাগে কাম করায় বা ইয়ে করায় এটা আরও একজন মানে যারা দর্শক আছেন তারা তারা দেখলে মানে প্রতিভা পাইব, তারা তারা মানে উৎসাহ পাইব যে আমরা যদি মা হলে আমরা যদি আমরা চেষ্টা করি তা আমরা এই সময়টারে আমরা কাজে লাগাইতাম পারি। আমরা মনে করতাম না জানে আমার বাচ্চাতে বড় করিয়া আমি আমার ওখন ওখন আমি রেস্ট করি ওখন আমার সময় যে ওখন আমি আমরা যদি চাই আমরা গর্ভবতী হয়ে যেতে পারি, আমরা বড় বই থাকতাম পারি কিছু না কিন্তু আমরা আমরা যদি চাই মনটা বাড়া হওয়ার লাগে বা একজনকে খুশি দেওয়ার লাগে আমরা কিছু করতে পারি। আমি চাই তুমি তুমি এজন মানে এজন মা, এজন সমাজকর্মী, এজন কিতা হইব সব দিকে মিলাইয়া যে মানুষের যে আমরা কিতা হইতে পারি দর্শকের উদ্দেশ্যে আমরা কিতা করতে পারি দেশ। আমি আমি একজন একজন নারী হিসাবে আমি কইব যেমন আমি মনোহর আমরা নাটক করি, নাটকটা আমি মনোহরে যে নাটক হলে আমরা মনে জানি যে নাটক সমাজ বদলের হাত দিয়ে তো ওরকম আমরা যদি গড় থেকে আমরা স্টার্ট করি আমরা সমাজে বহুত কিছু দিতে পারবো। আমরা গড় বই থাকলে বই থাকতাম পারবো কিন্তু আমরা একজনের এখানে আমরা বহুত নারীর মাঝে কিন্তু প্রতিভা আছে, এই প্রতিভাটা আমি চাই না যেন আমরা গড়ের মাঝে বন্দি করে রাখি যদি নষ্ট হোক। আমরা যদি কমিউনিটিলে কিছু দিতাম পারি, আমরা বাইরে যাই যদি কিছু একটা করি তখন পাই অটোমেটিক তোমার প্রতিভাটা তো আমি সেবার সব মহিলারাই যারা আছেন চেষ্টা করবা যে আপনারা প্রতিভাটা আপনারা সমাজরে দেওয়া লাগে, সমাজরে কিছু একটা আমরা সবারও দায়িত্ব আছে কিছু একটা দেওয়া, তো আপনারাও তাহবা ওরকম এবং গড়টে সামালিয়া তারপর সমাজের কাজে অবশ্যই যাইবা। আমরা কিন্তু সবই কিন্তু দর্শকের প্রতি আমি যেটা হইতাম স্যার আমরা সবই কিন্তু কোনো না কোনোভাবে সমাজ আমরা আর দায়িত্ববোধ কর্তব্য করতাম পারি, আমরা সমাজে কিছু না কিছু দিতাম পারি এনি সাইড, কেউ কেউ হেল্প করে আপনি প্রেজেন্টিং প্রতিভা দিয়ে হেল্প করা এটাই আমরা এবং আমি মনে করি গর না বইয়া আমরা সমাজের প্রতি কিছু একটা করা দরকার। আর আমি আরেকটা জিনিস কইমু আপনি যেহেতু আমরা স্বামী স্ত্রী হিসাবে অনেক অনেক বাড়াইও হইল আপনার বান্ধবীর গুণ গান আমি সবার প্রতি একটা জিনিস আমি দেখছি অনেক বিয়া অল্পর মাঝে বাঙ্গি যার বা বিভিন্ন ইস্যুতে আমরা কষ্ট করতাম আন্ডারস্ট্যান্ডিংটা আর সার দেওয়াটা আমরা শিখতে হইব অনেকটা যদি আমরা একটু সার দিলেই দেখবেন মনে হোক আমি যদি একটু গলতি কোনো সময় করি হেলেনে এটারে একটু আমার বুঝাইন বা সহজ করে নিন তাইলে কিন্তু অনেক কিন্তু অনেক কিছু অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর কি। ওকে তো এই জিনিসটা করা দরকার। থ্যাংক ইউ সো মাচ হেলেন ইসলাম ভাই, থ্যাংক ইউ আপনাকে আপনার দেখা লাগি আসলে দর্শক সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠান একবারে দেখতে দেখতে একেবারে শেষ। আপনারা যতক্ষণ আমরা যত সময় আমরা লগে আসলে আশা করি আপনার অনুষ্ঠান ভালো লাগছে, আমরা কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা এবং আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আপনারা মানে সরকারের নিয়মবিধি মানিয়া চলবা। আগামী মঙ্গলবারে আবারও নতুন কোনো অতিথি লইয়া আপনারা লগে দেখা হইব। এই পর্যন্ত আল্লাহ হাফিজ, শুভরাত্রি। আরো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি।